পাপের হৃদয়ে তোমার কাছে সমর্পণ করতে আর এই যেতে এসেছি আমরা তোমাকে প্রভু এখন আমাদের শরীরের যে হতাশা উদ্বিগ্ন মানসিক রোগাগ্রস্তকে সম্পূর্ণ ভাবে প্রভু আমরা এখানে রেখে তোমাকে নিয়ে যেতে এসেছি প্রভু। আমাদের পরিবারকে সুস্থ শান্তিতে রাখার জন্য তোমাকে নিয়ে যেতে এসেছি প্রভু। তুমি আমাদের খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনদের প্রত্যেকটা আত্মার উপর তোমার হৃদয় দিয়ে তুমি দক্ষিণ হস্ত দ্বারা প্রত্যেককে হৃদয়ের মধ্যে স্থাপন করে রাখো প্রভু। তুমি একমাত্র ঈশ্বর, তুমি যোগ্য ঈশ্বর, তুমি পবিত্র ঈশ্বর, তুমি সত্য ঈশ্বর, তুমি জীবন্ত ঈশ্বর। তোমার জীবন্ত আরাধনার মধ্যে দিয়ে, উপাসনার মধ্যে দিয়ে আজ আমরা সমস্ত কিছু তোমার শৃঙ্খলা পরাজয়ের মধ্যে দিয়ে আমরা এই উপাসনা প্রার্থনা করবো প্রভু। তুমি আমাদের প্রত্যেকটা খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনদের তোমার হৃদয় দিয়ে ধরে রেখো প্রভু। তোমার আশীর্বাদ ধন্য করে প্রত্যেকের কাছে প্রভু, তোমার মহিমা প্রদান করে প্রত্যেকের কাছে প্রভু। তোমার মহিমা নিয়ে আমরা এই মণ্ডলী থেকে প্রস্থান করবো, তোমার নামে হাল্লেলুয়া, তোমার জয় ধ্বনি দেব প্রভু, তোমার প্রশংসা গৌরব করবো। তুমি একমাত্র ঈশ্বর, প্রশংসিত ঈশ্বর, তোমার প্রশংসা হোক, গৌরব, ধন্যবাদ, প্রার্থনা করবো যিশুর নামে আল্লাহ আমিন। ধন্যবাদ প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনদের, আমরা আজ ঈশ্বরের প্রার্থনা উপস্থিত হয়েছি। আসুন আমরা সমস্ত ভাই বোনরা করতালি দিয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে প্রভু তুমি আমাদের একমাত্র জীবনের ঈশ্বর, তুমি একমাত্র সত্য ঈশ্বর, তোমার চমৎকার প্রতি আমরা কখনো বলবো শুধু আর তোমাকে ধন্যবাদ প্রশংসা ধন্যবাদ করে যাবো। ধন্যবাদ ধন্যবাদ প্রত্যেক বিশ্বাসী ভাই বোনদের। আর মণ্ডলীতে আজ যারা নতুন এসেছে তারা একটু উঠে দাঁড়াবেন। মন্ডলীতে যারা আজকে নতুন এসেছে আজকে এই আমাদের মন্ডলীতে উঠে দাঁড়ান। আমরা করতালিকে ধন্যবাদ জানাই ঈশ্বরকে, আমি সকলকে স্বাগত জানাই, ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর আমাদের আবার আরেকটা দিন আমাদের জীবনে সুস্থ করেছে, তার প্রশংসা করার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আর আমরা সকলে মিলে বলি জয় যিশু ইম্মানুয়েল, যা কিছু হবে বলবো সব তোমার মধ্যে দিয়ে হবে, শেষ পর্যন্ত তুমি আমাদের সাথে আসো। তুমি বলো ভাবতে যেখানে একবার দুই দিন তোমার নামে উপস্থিত থাকে সেখানে স্বয়ং তুমি উপস্থিত থাকো। ধন্যবাদ দিই সুন্দর বাক্যের জন্য। আমরা
জয় যীশু, হালেলুয়া 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 হালেলুয়া। পরমপিতা পরমেশ্বর প্রভু যীশু, ধন্যবাদ 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 তোমাকে, তোমার গৌরব তুমি প্রশংসা তুমি মহিমা গায়ে পিতা, তুমি একমাত্র জীবন্ত ঈশ্বর পিতা, তুমি রাজাদের রাজা প্রভুদের প্রভু পিতা, স্বর্গ তোমার বাসস্থান পৃথিবীর পাদুকে, এই পাদুকে তুমি আমাদের বাঁচিয়ে রেখেছো পিতা গো, পিতাগো তুমি আমাদের কত দয়া করেছো পিতাগ, পিতাগো আমরা তোমার কাছে যখন যা চাই পিতা তুমি আমাদের সেই দাও পিতাগ, তাই তোমাকে ধন্যবাদ দিই পিতাগো, তুমি আমাদের কত কত মহান আব্বা পিতা, তাই তোমাকে ধন্যবাদ দিই পিতাগ, পিতাগ তুমি যে আজকে যে আমাদেরকে সবাইকে সুন্দরভাবে আনন্দ করেছো, তাই তোমাকে ধন্যবাদ দিই পিতাগো, যারা আসতে পারবে তুমি আমাদের সবাই প্রত্যেকে আশীর্বাদ করো পিতাগো, যারা আসতে পারবে তাদেরকে তুমি আশীর্বাদ করো পিতাগ, এখন আমাদের এখানে গান প্রার্থনা সব কিছু আরাধনা বাক্য যা যা কিছু হবে পিতাগ, তুমি সেখানে এসে উপস্থিত হয়ে এখানে এসে উপস্থিত হয়েছো কিনা আমি জানি পিতা, কারণ তুমি বলেছো যেখানে দুজনে বেশি কিছু থাকে সেখানে তুমি উপস্থিত হও, তুমি এই এই মন্দিরে তুমি এসে প্রবেশ করেছো পিতা, আর তুমি আমাদের সঙ্গে বসে তুমি আমাদের সাথে রয়েছো পিতা, আর তুমি সব কিছু তুমি পরিচালনা করবে পিতা, তুমি সব কিছু করো পিতা, তোমার হাতে সমস্ত ভার দিলাম পিতা, তুমি দয়া করো করুণা করো আশীর্বাদ করো, আমাদের ভুল পাপ ত্রুটি অপরাধ তুমি সমস্ত ক্ষমা করো পিতা, তুমি দয়া করো পিতা, তুমি সবকিছু সব সবকিছু যা কিছু সমস্ত ভার তোমার হাতে দিলাম, সব প্রার্থনা গৌরব প্রশংসা মহিমা একমাত্র রাসপুত্র যীশু নামে চাইলাম, তুমি সর্বকার্য করো, আমেন আমেন। তুমি আমাদের যেভাবে জায়গা ঠিক করে দিয়েছো, আমাদের গৃহ ঠিক করে দিয়েছো, আমাদের প্রার্থনা উপাসনা করার জন্য আমাদের অনলাইনে পালন ছেড়ে আমাদেরকে মন্ডলীর মধ্যে চার্চের মধ্যে তুমি প্রবেশ করিয়ে তার জন্য তোমার মান ধন্যবাদ করি, আমরা সমস্ত কিছু তোমার প্রশংসা গৌরব করবো, তোমার মর্যাদাকে অক্ষুণ্ণ রেখে সমস্ত কিছু ভাবে আমরা পালন করবো, তুমি আমাদের প্রত্যেকটা খ্রিস্ট বিশ্বাসী ভাই বোন যারা এসেছে প্রভু তাদেরকে তুমি পদক্ষেপ করো, তাদেরকে তুমি নিরক্ষণ করো, তাদের পরে প্রত্যেকের পরিবারের যে মানসিক শারীরিক আর্থিক পরিস্থিতির প্রতি তুমি যদি সিদ্ধান্ত লাভ করো, তুমি সিদ্ধান্ত লাভ তাদেরকে আবার উন্নত করো, তাদের দৈহিকভাবে উন্নত করো, তাদের হৃদয় দিয়ে উন্নত করো, যাতে তোমার নামে প্রভু আরো জয়গান হয়, তোমার সুসমাচার প্রচার করতে পারে প্রভু, সেই সব সন্তানদের তুমি হৃদয় দিয়ে ধরে রাখো প্রভু, তোমার গুণময় হোক, তোমার প্রশংসা হোক, ধন্যবাদ প্রার্থনা প্রভু যীশু নামে রাখলাম, আমেন। আমরা দিয়ে যাবো আনন্দ মধ্যে বলে না কল্পনা দিন ঘোষণা দিয়ে আমি দিব।
এখন আমাদের মধ্যে
আমাদের পাঁচটা বিদ্যা তুমি আজ এসেছেন আমরা তাকে সকলে মিলে স্বাগত জানাই পরতালি দিয়ে। আমাদের এই পাঁচটা এই ব্যাপটিস্ট চার্চের পাঁচটা উনি ওনার সহযোগিতায় আমরা এই রবিবার সঙ্গে করার জন্য মনে দিতে সুযোগ পেয়েছি। এই চার্জটা উনি এই সময়টা উনি আমাদের জন্য মন্ডলীতে ওনাদের যে সেক্রেটারিতে আমাদের নামে সুপারিশ করে আমাদের জায়গা করে দিয়েছেন, তাই ওনার নামে সবাই মিলে করতালি দিয়ে অভিনন্দন। শুধু বিশ্বাসের বিষয় নয়, যখন আমরা মন্ডলী নিয়ে যখন চিন্তা করি বাইবেল আমাদেরকে যে কথা বলে সেখানে ঈশ্বর বলছেন স্বয়ং আমার কি সর্বজাতির কি সর্বজাতির প্রার্থনা, তাই ধন্যবাদ। আমাদের এইখানে এই ক্যাম্পটায় নর্থ ইস্ট থেকে যারা আছেন নর্থ ইস্টে সেই মিজোরাম নাগা এই সম্প্রদায়ের মানুষরা যারা কর্মসূত্রে কলকাতায় আসে তারা এইখানে উপাসনা করছে এবং তাদের অনেকগুলো প্রার্থনা ছিল যে কলকাতা শহরে আমরা একটা নিজস্ব উপাসনা গৃহ করবো যেখানে দিয়ে আমরা উপাসনা করতে পারবো, এবং তাদের দীর্ঘদিনের প্রার্থনা উত্তর তারা পেয়েছে, তারা সুন্দর একটা উপাসনা গৃহ করতে পেরেছে যেখানে তাদের নিজস্ব যেখানে গিয়ে তারা প্রার্থনা করছে। তাই যখন তারা কথা বলবে যে আমরা করতে পেরেছি আমরা সেই সময় স্লটটা এই সময়টা ফাঁকা ছিল, যখন মন্ডলীতে সুশান্ত খুঁটি বললেন এবং মাসের থেকে আপনারা যে পাশের আছেন সঞ্জীব ঘোষ তিনিও পূজা কন্ট্যাক্ট করলেন, করে বললেন যে যদি একটা ব্যবস্থা করা যায়। আর সে শুধু চার্জ কমিটি চার্জ কমিটির কাছে অনুরোধ করলাম যেহেতু ঈশ্বরের কেউ প্রার্থনা আর এই সময়টা ফাঁকা থাকবে কারণ উচিত নয়, সুতরাং ওনারা যখন একটা কেউ খুঁজছে তখন আমি ধন্যবাদ দিই যে আমাদের যে চার্জ কমিটি আছে তারা কথা শুনলেন বলছে তখন সেই সুবাদে সেটা আমার বিশ্বাস হয়েছে এই অঞ্চলে সুসমর্চা এবং এইখান থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সুসমর্চা পৌঁছায়। এই মন্ডলীর মধ্যে থেকে অনেক মন্ডলী তৈরি হয়েছে বিভিন্ন দিকে, আমাদের এই গৃহটি 1838 সালে নির্মাণ হয়েছে, আজকের নয় 1838 আমরা প্রায় 180 বছর উপরে গেছে। এখানে কিছু কিছু রিনোভেট করা হয়েছে যেমন দরজা জানলা যেগুলো আছে সেগুলো সেই পুরনো আমাদের, আর আমরা ধন্যবাদ দিই যে আমরা সুন্দর একটা সেই একটি জায়গায় হয়ে গেছে, তখন এই জায়গাটির নাম ছিল সাউথ, পরবর্তীকালে এই জায়গাটির নাম আছে এখান থেকে। আর পাশে যেটা দেখছেন যে বাড়িটা আমাদের এই 17th century এনারা পিতৃপুরুষ
সমস্ত জায়গায় সেটা হবে আপনার জীবনে যে বাক্যের মধ্যে হ্যালো, শোনা যাচ্ছে? ইম্যানুয়েল, যিশু নামে সকলকে আমি স্বাগত জানাই। বিশেষ করে আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন এই চার্চের আমাদের যে কান্ডারি রয়েছেন, যিনি এই জায়গাটার জন্য আজকে সমস্ত ভাবে দায়িত্ব নিয়ে আজকে আরাধনা উপাসনা করার প্রতিটি ভাই বোনকে সুযোগ করে দিয়েছেন, তাই তার কাছে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ সুদীপ বাবু, আপনার অসংখ্য জিনিস আপনি শেয়ার করছিলেন এবং আমরা কৃতজ্ঞ আপনার এবং আপনার মণ্ডলীর কাছে যে আজকে এই জায়গাটা আমরা যে ঈশ্বরের অনুগ্রহের আশীর্বাদে দাঁড়াতে পেরেছি তার দয়া এবং আপনাদের সমস্ত সহযোগিতার জন্য। তাই ঈশ্বর আপনাকে এবং আপনার পুরো মণ্ডলীকে আশীর্বাদ বর্ধন করুন। ঈশ্বরকে ধন্যবাদ জানাই আমরা যখন ঈশ্বরের সত্যের বাক্যের মধ্যে দিয়ে দাঁড়াই, সেই বাক্য আমাদের সমস্ত ভাবে স্বতন্ত্র জীবনদার জীবনযাত্রার পথে পুনর্নির্মাণ করে যিশুর আত্মার মধ্যে দিয়ে। আর তাই আজকে আমরা খুব স্বল্প পরিসরে উপাসনার আগে আমি কিছু অংশ থেকে আপনাদের স্মরণ করাতে চাই, যে অংশটা আমাদের উপাসনা লগ্নে সমস্তভাবে প্রতিটি ভাই বোনকে সেই আত্মায় উপস্থিত করবে প্রভুর অনুগ্রহের সামনে, যে আত্মা আমরা কোনোভাবে অর্জন করিনি, যে আত্মা আমাদের কোনো কর্মের যোগে নয়, যিশুর প্রতি বিশ্বাসের জন্য নয়, তার দয়া এবং অনুগ্রহ পূর্বক আমরা এই আশীর্বাদ পেয়েছি। আর তাই আজকে বাক্যের একটা অংশ আমরা দেখব, জীবন্ত ঈশ্বরের উপাসনার মধ্যে দিয়ে এখন আমরা যাব। এফেসীয় পত্র আমরা দেখি সাধু পৌল লিখেছিলেন, সেই অংশে যখন উনি স্মরণ করাচ্ছিলেন যে যাদের উপাসনা করার জন্য উনি প্রস্তুত করেছিলেন সেই তথাকথিত চার্চে, তাদেরকে উনি স্মরণ করিয়েছিলেন। কারণ আমাদের মনে হয় আমরা পৃথিবীতে ঈশ্বরের সন্তান রূপে যখন পরিগণিত হই, তাই আমাদের জীবনের হাতছানি পুরনো জীবনের দিকেও থাকে অনেক সময়। তাই এফেসীয় পত্র আজকে আমাদের জন্য সেই আত্মার সন্ধিক্ষণকে স্মরণ করায়, যেদিন আমরা পরিত্রাণ পেয়ে এই নতুন জীবনে প্রবেশ করিনি কিন্তু প্রতিজ্ঞা এবং তার আশীর্বাদ পেয়েছিলাম, আর সেই আশীর্বাদের তলায় দাঁড়িয়ে আজকে আমরা দেখব, অনুসন্ধান করবো এই বাক্যটাকে। এফেসীয় দুই অধ্যায়ের এক পদে বলছে,
আর যখন তোমরা আপন আপন অপরাধে ও পাপে মৃত ছিলে তখন তিনি তোমাদিওকে জীবিত করিলেন। আসুন আমরা প্রার্থনায় নমিত হই। প্রেমময় পিতা, তোমাকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই প্রভু, কারণ তুমি তার যোগ্য পূর্ণ। ধন্যবাদ জানাই প্রভু, তুমি পবিত্র একমাত্র ঈশ্বর, তুমি আলফা তুমি ওমেগা, না তোমার শুরু না তোমার শেষ, কিন্তু তুমি চিরন্তন ঈশ্বর। তুমি আমাদের অনন্ত জীবনের সমস্ত ভাবে সৃষ্টিকর্তা, তাই তোমার সামনে আমরা প্রত্যেকে নত হই প্রভু। আমি নিজেকে নমিত করি, তোমার ক্রুশের পিছনে নিজেকে সমস্ত ঢেকে দাও আমাকে, যাতে তোমার ঔজ্জ্বল্য প্রভু, তোমার বাক্য, তোমার সত্য, তোমার আত্মার মধ্য দিয়ে সমস্ত ভাবে প্রকাশ পায় এই মণ্ডলীতে, তোমার জীবন্ত উপস্থিতি প্রভু, যাতে এই মণ্ডলীতে সমগ্র ভাবে প্রতিটি আত্মাকে তোমার আত্মার সাথে সংযুক্ত করে, যাতে পিতার সেই সিংহাসনে সমস্ত সেই প্রশংসা গৌরব এবং মহিমা আনতে পারে। ধন্যবাদ প্রার্থনা যিশু নামে, আমেন। সাধু পৌল বলছেন, আর যখন তোমরা আপন আপন অপরাধে এবং পাপে মিতেছিল তখন তিনি, দুজনের কথা বলা হচ্ছে, এক হচ্ছে আমরা পৃথিবীর প্রতিটা মানুষ, এবং তার থেকে যখন বিভাজিত হয়ে এখানে যে আমরার কথা বলা হয়েছে সেটা পৃথিবীর সকল মানুষ নয়, সেটা যারা আমরা যিশুর প্রতি বিশ্বাসের দ্বারা নতুন জীবনে আহ্বায়িত হয়েছি তাদের জন্য, তিনি যিনি তার পুত্রের মধ্য দিয়ে আমাদেরকে এক নতুন জীবনে আহ্বান করেছেন। প্রশ্ন হচ্ছে যে আমাদের জীবনে আপন এবং অপরাধ পাপ কেন মৃত ছিলাম? আমরা জীবনে জীবিত আছি, খাচ্ছি, আমরা ভ্রমণ করছি, আমরা সারা সপ্তাহ ধরে প্রার্থনা করছি, অনেক কিছু আমাদের জীবনযাত্রা সামাজিকভাবে পালিত করছি, কিন্তু মনে রাখতে হবে এই জীবনযাত্রা বলছে যখন আমরা যিশুর কাছে নিজেদের পাপের আত্মাকে সমর্পণ করিনি, চলেছি নিজেদের ইচ্ছে, নিজেদের বাসনা, বাক্য অনুযায়ী আমরা যদি দেখি এর পরবর্তীতে যে দুইয়ের সমস্তভাবে তিনে যেখানে বলছেন সেই লোকেদের মধ্যে পৃথিবীর এই আমাদের, আমরাও সকলে কি করতাম? আপন আপন মাংসের অভিলাষে চলতাম, আচরণ করতাম, মনের বিবিধ ইচ্ছা পূর্ণ করতাম, অন্য সকলের ন্যায় ক্রোধের সন্তান ছিলাম। এই পৃথিবী প্রতিটা লোকের সাথে আমাদের তফাৎ ছিল না যখন আমরা যিশুর অনুগ্রহের তলায় বিশ্বাসযুক্ত হয়ে আসিনি। তখন তিনটে জিনিস ছিল আমাদের জীবনে, অনেক কিছুর মধ্যে এই তিনটাকে আমি উল্লেখ করতে চাই আজকে। প্রথম তো আমাদের মাংস বা দেহের অভিলাষ যা চায়, দ্বিতীয়ত আমাদের মনের যা কিছু ইচ্ছা পূর্ণ করতে চাই, যেটা আমাদের আবেগের কথা বলা হতে পারে, প্রথমটা হতে পারে দৈহিক ইচ্ছের কথা, এবং তৃতীয়ত অন্য সকলের ন্যায় স্বভাবত ক্রোধের সন্তান ছিলাম। আমাদের জীবনযাত্রা পবিত্র ঈশ্বরের সাথে কোনো মিল হতে পারে না, বিচ্ছিন্ন আমরা ছিলাম। আর তাই সাধু পৌল মনে করিয়ে দিয়েছেন যে তোমরা দৈহিকভাবে চলতে ফিরতে পারো। মৃত কথার অর্থ হচ্ছে এখানে যারা আত্মায় সমস্তভাবে পাপের জীবনে চলে অভ্যস্ত, যে আত্মা যিশুর পবিত্রতাকে স্বীকার করে না, যিশুর পবিত্র ক্রুশে বলিকৃত জীবন তার পুনত্র জীবনকে স্বীকার করে না, যেখানে যিশুর কাছে যারা পাপ সমর্পণ করতে পারে না, যারা যিশুর সত্যকে জানে না, তারা সকলে পাপে মৃত, না কোনো জাত, না কোনো ধর্ম, না কোনো দেশ, প্রতিটা মানব এই পৃথিবীতে সৃষ্টি থেকেই আদমের রক্তে প্রবাহিত জীবনে অতিবাহিত করছে। আর সাধু পৌল মনে করিয়ে দিয়েছেন সে আজকে সেই এপিসোচার্যের মতো আজকে আমরা যারা বসেছি আমাদের জীবনযাত্রাও এরকম ছিল একটা সময়,
আমরা ঈশ্বরের ক্রোধের তলায় দাঁড়াতাম, অনুগ্রহের সিংহাসন থাকলো, তার সেই অনুগ্রহ আমাদের জীবনে প্রবেশে বাধা ছিল আমাদের পাপ। ঈশ্বরের দয়া কমেনি, ঈশ্বরের অনুগ্রহ কমেনি, কিন্তু আমাদের পাপ, আমাদের পাপের আচরণ তার পবিত্রতার সামনে সেই ক্রোধের আবরণ এনেছিল, যা তার সাথে যুক্ত করতে বা তাকে উপাসনা করতে আমাদের জীবনের সর্বত্র এক বাধা বা প্রতিকূলতা এনেছিল। আর আজকে আমরা ভাই বোন প্রত্যেকে বসেছি, আমাদের কোনো কর্মযোগ্যে নয়, আমরা ধর্ম আচরণের মধ্য দিয়ে নয়, কিন্তু সত্য আচরণের মধ্য দিয়ে 2000 বছর পূর্বে সেই সত্য এক জোহনে জোহন 1:14 বলে যে বাক্য যিনি রক্ত মাংসে সত্য মহিমায় পরিপূর্ণ এই ধরণীতে পদার্পণ করলেন। কারণ মানব জাতির এই পাপের মধ্য দিয়ে যে ঈশ্বরের ক্রোধ তাকে নিবারণ শুধু নয়, জীবনের মতো মুছে দিতে। এবং আজকে যখন আমরা দাঁড়িয়েছি সেই অংশ থেকে 2:4-5 আমাদের বলছে যে কিন্তু ঈশ্বর দয়াতে ধনবান, আর তাই উনি মহাপ্রেমে আমাদিগকে প্রেম করলেন এবং আমাদিগকে এমনকি অপরাধে মৃত আমাদিগকে খ্রিস্টের সহিত জীবিত করলেন। হ্যালেলুইয়া। আমাদের কোনো বিশ্বাস ভক্তি কর্ম দিয়ে নয়, তার দয়া, কারণ ঈশ্বর হচ্ছেন দয়ার উৎস। দয়া করার জন্য ওনাকে কোনো কার্য নির্বাহ করতে হয় না, ওনার ইচ্ছে তার দয়ার মধ্য দিয়ে সমস্ত আমাদের জীবনে প্রবাহিত হয়। আর তাই আমরা যখন আমাদের জীবনের পাপের অবরতে ঈশ্বরের কাছে ক্রোধের সন্তান ছিলাম, এই পৃথিবীর সন্তান, যিশুর সাথে আমাদের সেই এক স্তরে এনেছেন পবিত্রতায়, তার উচ্চ সত্যের ধার্মিকতায়, আর তার সমস্ত ন্যায় বিচার এনেছেন আমাদের জীবনে তার পুত্র খ্রিস্টের মধ্য দিয়ে। আর তাই তার দয়ার জন্য আজকে আমরা এই উপাসনা স্থলে বসতে পেরেছি, তার সামনে নত হওয়ার সুযোগ পেয়েছি। আর তাই ভাই বোনেরা, আমরা সাধারণ ঈশ্বরের নয়, সেই জীবন্ত ঈশ্বরের উপাসনা করি, যে জীবন্ত ঈশ্বরের উপাসনার জন্য আমরা শুনেছি যোহনের গত সপ্তাহে 4 সেই সমরীয় নারীকে ঈশ্বর স্বয়ং তার পুত্র যিশুর মধ্য দিয়ে বলেছিলেন, না তুমি ওই মন্দিরে পাহাড়ের উঁচুতে না অন্য কোথাও করবে জেরুজালেমে, তুমি করবে সত্য এবং আত্মা জীবন্ত ঈশ্বরের। আর তাই যিশু বলেছেন সাধু পৌলের মধ্য দিয়ে 1 Corinthians 3:16 তোমরা কি জানোই না তোমাদের হৃদয় হবে সেই জীবন্ত ঈশ্বরের মন্দির। হ্যালেলুইয়া। আর সেই পবিত্র আত্মার সন্ধিক্ষণের মধ্য দিয়ে আপনাদের প্রত্যেকের হৃদয়ে যারা যিশুর কাছে নিজের পাপের জীবনকে সমর্পণ করেছেন, গত সপ্তাহ যেভাবেই কাটিয়ে থাকুন না কেন, ভুলে যাবেন না এই পৃথিবীতে আমাদের জীবনটা ক্রোধের সন্তান হিসেবে নয়, তার পবিত্র সন্তানের যোগ্যতা পেয়েছি যিশুর সমস্ত বলিদানের মধ্য দিয়ে। আসুন সেই পবিত্র যিশুর মধ্য দিয়ে আমরা পিতার কাছে নত হই, পবিত্র আত্মার মধ্য দিয়ে, যেখানে আমরা জানব আমাদের জীবনের ভুল ত্রুটি যা কিছু আছে সব যিশু শুধু ক্ষমা করেননি কিন্তু প্রত্যাশা দিয়েছেন, এবং আমাদেরকে পিতাকে আব্বা পিতা বলার এক পবিত্র ডাক দিয়েছেন। আসুন সেই ডাকে, সেই রবে আমরা তাকে প্রশংসা করি, তাকে আমরা গুণগান করি, মহিমা দিই। আসুন এক এক করে আমরা প্রার্থনা যাব। ধন্যবাদ, আমেন। তাই তোমার ধন্যবাদ করি, তুমি পার্থ করি।
আজ আমাদের অবাধ্যতার ফলে আমরা মৃত হয়ে পাপে আর তুমি এই রক্ত মাংস পৃথিবীতে এসে করবো আমাদের সেই পাপ থেকে উদ্ধার করেছে তোমার সন্তান আমার যোগ্যতা তুমি আমাদের দিয়ে চুক্তি করবো তাই তোমার ধন্যবাদ তুমি ভালোবাসার
Thank you.
ধন্যবাদ ঈশ্বরকে, আমাদেরকে তার উপাসনা লগ্নে আশীর্বাদ যুক্ত করেননি, শুধু নিশ্চয়তা দিয়েছেন যে আমরা আমাদের যতই অযোগ্যতা থাকুক তার পুত্রের রক্তের মধ্য দিয়ে সমস্ত কিছু আমাদের কালিমা মুছে তার যোগ্যতায় আমাদের প্রার্থনা গ্রহণ করেছেন। আমরা জানি কোভিড-19 পরিস্থিতিতে আমরা যথাযোগ্যভাবে প্রভুভোজ করতে পারিনি দৈহিকভাবে, তাই সেই আত্মিক অবস্থানের জায়গা থেকে আমরা আজকে যখন দৈহিকভাবে দাঁড়িয়েছি, আমরা পিতার কাছে সেই আবেদন রেখেছি যাতে আমরা দৈহিকভাবে সেই সহভাগিতা আগামী দিনে করতে পারি। চলুন আমরা আজকে আত্মিকভাবে সেই প্রভুভোজে ঈশ্বরের সাথে আমরা সহভাগিতা লাভ করব। এক করন্থীয় আমরা 11:25 পরবর্তী পদে উল্লেখ করেছেন পৌল, যেখানে আগের দিন রাতে প্রভু যীশু তার শিষ্যদের মাঝে বসেছেন এবং সেই পানীয় তিনি বিতরণ করলেন তাদের মাঝে, বললেন এই আমার রক্তরূপে তোমরা গ্রহণ করো। তারপরে রুটিখানা নিয়ে তাদের মধ্যে বিতরণ করে বললেন এ আমার দেহরূপে তোমরা গ্রহণ করো। তার আজ্ঞা, নির্দেশ, তার দ্বিতীয় আগমন পর্যন্ত আমরা যেন পালন করি। আর তাই চলুন আমাদের
প্রভুর আজ্ঞা এবং নতুন প্রত্যাশা যখন উনি আসবেন সেই দিনে উনি আমাদের নিয়ে যাবেন তার সাথে সেই মহা ভোজে বসার জন্য। আমাদের যদি কোনো হৃদয়ে কোনো রকম কালিমা থেকে থাকে পবিত্র আত্মার বিরুদ্ধে, আসুন আমরা অনুসন্ধান করি, নত হই, নমিত হই তার কাছে, ক্ষমা চাই এবং তার সেই সহভাগিতা আমরা গ্রহণ করি। চলুন এক মিনিট আমরা সাইলেন্সে যাব। ধন্যবাদ। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ, থ্যাংক ইউ। Thank you.
ধন্যবাদ বোন, সকলকে ধন্যবাদ জানাই। ঈশ্বর বড় দয়াবান, আর তাই প্রতিটা মুহূর্তে আমরা দাঁড়াই যে যেখানে যেভাবে তার উপস্থিতি। আমাদের না হলে বাঁচার অধিকার খ্রিস্ট বিশ্বাস হিসেবে আমরা পাই না। ঈশ্বরকে ধন্যবাদ জানাই এবং প্রতিটি ভাই বোন এবং প্যাস্টর সুদীপ বিশ্বাস সহ প্রত্যেককে আমি অকুণ্ঠ ধন্যবাদ জানাই। আজকে আমরা বাক্যের, যদি আমি জানি সময় অনেক সীমিত হয়ে গেছে আমাদের, কিন্তু আমি চেষ্টা করবো আপ্রাণ যাতে সময়ের মধ্যে আমরা সেই ব্যবধানটাকে রাখতে পারি। আমরা সবাই নিরাপত্তা চাই। যেখানে আমরা দেখি পৃথিবীতে প্রতিটি মানুষ তাদের নিরাপত্তা চায়, তাই নিরাপত্তা একটা এমন শব্দ যেটা একটা নিছক শব্দ নয়, যেটা একটা জীবন্ত অভিজ্ঞতা আমাদের জীবনে। আর তাই আজকে যখন আমরা এই নিরাপত্তা বিষয় নিয়ে পাঠ্য করার যে সুযোগ পেয়েছি, আমরা শুধু পৃথিবীর মানুষ হিসেবে নিরাপত্তা নয়, আমাদের গ্রহণযোগ্যতা ঈশ্বরের সামনে খ্রিস্টের মধ্য দিয়ে নতুন এক নিরাপত্তার আবরণ এনেছে। আর তাই আজকে আমার বাক্যের অংশে সমস্তভাবে যে অংশটা আমি লক্ষ্য রাখতে চাই তা হচ্ছে ঈশ্বরের নিরাপত্তা। মানুষের দেয়া নিরাপত্তা বেষ্টনী থাকে, যারা হাই প্রোফাইল লোক আমরা দেখি তাদের নানানভাবে নিরাপত্তা দেয়া হয়, সেটা দৈহিক নিরাপত্তা। কিন্তু এখানে যখন আমরা বলছি ঈশ্বরের নিরাপত্তা, সেই নিরাপত্তা শুধু বাহ্যিকভাবে আমাদের জীবনে নয়, যে নিরাপত্তা আমাদের দেহ এবং আত্মা দুটোরই প্রয়োজন হয়। কারণ যিশু মতিলিখিত 10:28 বলেছেন যে তোমরা তাদেরকে শুধু ভয় খেও না যারা তোমাদের দেহকে ক্ষতি করতে পারে, ভয় করো তাকে যে তোমার দেহ এবং আত্মা দুটোকেই বিনষ্ট করতে পারে, পাঠাতে পারে সেই নরকে। আর তাই আজকে আমরা জানবো যে খ্রিস্ট বিশ্বাসীদের জন্য কতটা নিরাপত্তা। আমরা যদি বাহ্যিক বাস্তব জায়গায় দাঁড়িয়ে দেখি, পৃথিবীতে প্রতিটা মানুষ নিরাপত্তাহীনতায় আমরা ভুগছি। তার কারণ শুধু প্রতিটা মানুষের দেহের মধ্যে আঘাত আসছে না, প্রতিটা মানুষ নিরাপত্তাহীন এই নয় যে তাদের চারপাশে অর্থ শক্তি নেই অথবা দেহে রোগাক্রান্ত শুধু। কারণ দেহে যখন রোগ হয়, কারণ যখন আর্থিকের চাপ আসে, তখন আমরা নিরাপত্তা আমাদের মনের ভেতরে অনুভব করি। তাই আমাদের হৃদয়ের সুরক্ষাটা সর্বাগ্রে প্রয়োজন হয়। আমরা পৃথিবীর যে মানুষই হই না কেন, প্রতিটা মানুষই এই সমান্তরাল পৃথিবীতে একইভাবে যন্ত্রণার সম্মুখীন হই। আর তাই আজকে খ্রিস্ট বিশ্বাসীদের জন্য কি বিশেষ নিরাপত্তা দিয়েছে, কেন আমরা স্বতন্ত্র নিরাপত্তা পেতে বাধ্য, কারণ আমাদের জীবন যিশুর মধ্য দিয়ে স্বতন্ত্রতা লাভ করেছে। যোহনের 17:17 আমাদের প্রভু পিতাকে বলেছেন, প্রভু পিতা তুমি এদেরকে সম্পূর্ণ তোমার যে সত্য দিয়েছ সেই সত্য দ্বারা তাদের পৃথকীকরণ করো। তাই আমাদের এই পৃথিবীতে এমন ধরনের জীবন অতিবাহিত করতে হয় খ্রিস্ট বিশ্বাসী হিসেবে। পৃথিবীতে আমরা বাস করব রক্ত মাংসে, কিন্তু আত্মায় চলতে হবে ঈশ্বরের মাংসে, ঈশ্বরের বাসনায়, মাংসে নয় বাসনায়। কঠিন জীবনযাত্রা মাঝে মাঝে মনে হয় না? প্রত্যেকেরই হতে পারে। খানিকটা এরকম তেল আর জলের মতো, যে জলের মধ্যে তেল দেবে কিন্তু তেল আর জলে দুটোই তরল মিশতে পারবে না। কিন্তু এই পবিত্রতার জীবন, পবিত্র আত্মা আমাদের যে জীবন বহন করে নিয়ে চলে
ঈশ্বরের ইচ্ছের মধ্য দিয়ে তার সুনিশ্চিত নিরাপত্তা আমাদের দরকার। আর তাই রোমিও সাধু পৌলের এক সাক্ষ্যের অভিজ্ঞতা যিনি এখানে তুলে ধরেছেন, আজকে আমাদের জন্য সেই অংশটা আমি ছোট্টর মধ্যে রাখবো, কারণ আমাকে আবার বলি আমাকে সময়টা রাখতে হচ্ছে। রোমিও 8:39 যেখানে বলছে, কিছুই আমাদের প্রভু যীশু খ্রিস্টতে অবস্থিত ঈশ্বরের প্রেম আমাদিগকে পৃথক করতে পারবে না। ঈশ্বর আমাদের আশীর্বাদ ধন্য করুক এই অংশটাকে, যাতে প্রতিটি আত্মা আমরা প্রভু তোমার হৃদয় থেকে শুনতে পাই, যে হৃদয় কবরের কান্না শুনতে পায় প্রভু, যে হৃদয় 12 বছরের রক্তক্ষরণ হওয়ার নারীর সেই আর্তনাদ বুঝতে সমর্থ হয়। প্রভু আমাদের আজকে সেই হৃদয়কে সংগঠিত করো। যদি আমরা এই মুহূর্তে কেউ নিরাপত্তার অভাবে থাকি, আমাদের আত্মাকে তোমার আত্মার সাথে যুক্ত করো, যাতে আমরা সেই সফলতা পাই যার মধ্য দিয়ে আমরা এই বাক্যের পূর্ণতা পেতে পারি। প্রার্থনা যীশু নামে, আমিন। তাই সাধু পৌল আমরা এখানে যদি দেখি, উনি বলছেন যে কোনো কিছু তাকে আলাদা করতে পারে না। আসুন আমরা অংশটাতে যাই, রোমিও 8:39, যেখানে উনি বলছেন যে খ্রিস্ট যীশুতে অবস্থিত ঈশ্বরের প্রেম হতে। আর কেন ঈশ্বরের প্রেম? ঈশ্বরকে নতুন করে তাকে প্রেম করার স্থিতি বা জায়গা তৈরি করতে হয় না, কারণ 1 জোহন পত্রের 4:8-16 আমরা জানি ঈশ্বর স্বয়ং প্রেম। আর তাই আমাদের ভালোবাসার উৎস হচ্ছেন ঈশ্বর স্বয়ং। আর প্রেম তার সাথে আলাদা বলতে তার সাথে যে নিবিড় সম্পর্ক খ্রিস্টের মধ্য দিয়ে, সেই সম্পর্কের মাঝে কোন রকম কিছু বাধা হতে পারে না। কিন্তু প্রশ্ন আমার যে কেন সাধু পৌল পৃথক করার কথা বলেছে যে পারবে না, তার মানে এমন পরিস্থিতি সে পড়েছে তার খ্রিস্টের জীবনে চলতে গিয়ে, যেটা আমরা অভিজ্ঞতা লাভ করি, যে আমরা যখন পৃথিবীতে চলতে চাই প্রভুর ইচ্ছে, প্রভুর প্রেমে, প্রভুর দয়ায়, প্রভুর সত্যে, প্রভুর পবিত্রতায়, তখন আমরা আমরা প্রতিকূলতা পাই, প্রতিকূলতা নানানভাবে পাই। আমাদের পরিস্থিতি, আমাদের ভেতরের পরিস্থিতি, আমাদের চারপাশের পরিস্থিতি, যে কোনো অবস্থানেই থাকি না কেন, আমরা সমস্তভাবে পৃথক হওয়ার মতো অবস্থানে আসতে পারি। সেই জন্যই এই কথাটা এখানে সাধু পৌল আমাদের করে দিয়েছেন। আর তাই 8:35 বলেছেন, প্রশ্ন তুলেছেন উনি, প্রশ্ন না বাচক নয়, নেতিবাচক নয়, উনি এখানে প্রশ্ন তুলেছেন, তার সদুত্তর উনি পেয়েছেন বলেন যে খ্রিস্টের প্রেম হইতে, খ্রিস্টের প্রেম হইতে কে বলেনি আমাকে, বলেছেন আমা দিগ কে পৃথক করবে। সাধু পৌল বুঝিয়ে দিয়েছেন যে খ্রিস্টের সন্তানরা খ্রিস্ট এবং তার মণ্ডলীর জন্য বাঁচে, নিজের স্বার্থের জন্য নয়। আর তাই সে নিজেকে বলেনি খ্রিস্টের প্রেম হইতে যে আমাকে কে পৃথক করতে পারবে, কারণ যিশুর দেহে এই মণ্ডলী আমরা প্রত্যেকে তার দেহের অংশবশেষ। তাই আমাদের কোনো জায়গায় জীবনে যদি আচল লাগে কোনো ভাই বোনে, সেটা দেহের একটা যিশুর মণ্ডলীর অংশে ক্ষত করে। আর তাই যেমন যিশু আমাদের মস্তিষ্ক সম, মাথার প্রধান, আমাদের দেহের সমরূপ যদি আমরা মেটাফোর বা তার তুলনা করি, তেমনি খ্রিস্টর মণ্ডলী হচ্ছে সেই দেহকে যে পরিচালনা করে খ্রিস্ট, সেই আমরা হচ্ছি তার সমস্তভাবে দেহের মধ্যে রয়েছি। তাই আমাদের দেহ থেকে যদি মাথাটা আলাদা করে দেওয়া হয়, তাহলে আমাদের দেহ হৃৎপিণ্ডর কোনো মানে হয় না, কারণ আমাদের হৃৎপিণ্ড যাই রক্ত চালিত করুক, কিন্তু পুরো দেহকে নিয়ন্ত্রণ এবং পরিচালনা করে হৃৎপিণ্ড নয়, এই আমাদের ব্রেন। তাই যিশু হচ্ছে আমাদের এই মণ্ডলীর মাথা,
আমরা সবাই তার দেহের মধ্যে, আর তাই তার প্রেম থেকে আমাকে না আমার দিগকে কে পৃথক করবে প্রশ্ন। আর তাই আমি কিছু অংশ থেকে আমি যাই, সে প্রশ্ন করেছে যে কি আমাদের আলাদা করতে পারে, ক্লেশ, সংকট, তাড়না, দুর্ভিক্ষ অথবা উলঙ্গতা অথবা আমাদের জীবনের প্রাণ সংশয় অথবা খর্গ হতে পারে, আপনার জীবনে কোনো না কোনো সংকট আছে, এরকম তাড়না আছে, দুর্ভিক্ষ আছে, যে জায়গায় আপনার জীবন থাকুক না কেন। প্রশ্ন সাধু পৌল করেননি এমনি শুধু, কারণ এগুলোর মধ্য দিয়ে তার জীবন অতিবাহিত করেছেন খ্রিস্টের জীবনে চলার জন্য। খ্রিস্ট যিনি তার জীবন দিয়ে আমাদের নিরাপত্তার সুনিশ্চিত করেছেন, অনন্ত জীবনের এক নতুন আমাদের জীবনে আহ্বান করেছেন, আর সেই আহ্বানের মধ্য দিয়ে আজকে আমরা দাঁড়িয়েছি। প্রশ্ন হলো, আমরা যদি পরবর্তী অংশে যাই, যে ঈশ্বরের নিরাপত্তার তিনটে নিয়ে আমি তিনটে ভাগে তিন সপ্তাহে আপনাদের মাঝে বলব। আজকে যে অংশ দেব, যে ঈশ্বরের প্রতিশ্রুতির কারণে আমরা এই নিরাপদ বা নিরাপত্তা পাই। আবার বলি যে প্রতিশ্রুতি, তার প্রমিস, সেটা আমাদের জীবনে এক অখণ্ড প্রমাণ রাখে। আমরা যদি দেখি সেই আট অধ্যায় রোমিও, উনি বলছেন সাধু পৌলের মধ্য দিয়ে সাক্ষর, এই সকল বিষয়ে আমরা কি বলবো। প্রথম প্রশ্ন উনি রেখেছেন সাধু পৌল, এই প্রশ্ন উনি যে বিষয়ে বলছেন, আমরা যদি দেখি আট অধ্যায়ের রোমিও ২৮ থেকে ৩০ পদে, যেখানে উনি উল্লেখ করেছেন যে তুমি, তোমাকে অনেক পূর্বেই ঈশ্বর জানতেন এবং তোমাকে অনুগ্রহ দেবেন বলে আগেই নির্ধারিত করে রেখেছেন, আর তার অংশ হিসাবে, তার ফ্লো হিসাবে, প্রভাব হিসাবে বাক্যের এখানে এসছে, ঈশ্বর যখন আমাদের সপক্ষে তখন আমাদের বিপক্ষে কে, যিনি নিজ পুত্রের প্রতি মমতা করিলেন না কিন্তু আমাদের সকলের নিমিত্ত সমস্ত ভাবে সেই তাহাকে সমর্পণ করিলেন, তিনি কি তাহার সহিত সমস্তই আমাদেরকে অনুগ্রহ দান করিবেন না। ৩৩ পদে ৮ এর বলছে, ঈশ্বরের মনোনীতের বিপক্ষে কে অভিযোগ করিবে, ঈশ্বর তো তাহাদিওকে ধার্মিক করেন, কে দোষী করিবে। হ্যালেলুইয়া। নিরাপত্তা আমাদের জীবনে এক অখণ্ড স্বপ্ন পৃথিবীতে থাকতে, যখন আমরা যিশুকে জানতাম না, লাইফ ইন্স্যুরেন্স করে নিরাপত্তা চাই দৈহিক, আমরা বাড়ি গ্লাস টুলগেট লাগাই, তালা দিই, নিরাপত্তা চাই। আমরা নিরাপত্তা চাই যখন আমরা বৃষ্টির তলায় যাব, ছাতা দিয়ে সুরক্ষা চাই, যখন আমাদের জীবন কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে, আর্থিক দিয়ে বা অর্থ দিয়ে আমরা সুরক্ষা পেতে চাই, কিন্তু ওগুলো সাময়িক সুরক্ষা আমাদের দেয়। কিন্তু এখানে যে সুরক্ষা আমরা পড়ছি, সেই সুরক্ষা পৃথিবীর মানুষের কাছ থেকে আসে না, কারণ মানুষ মানুষকে সৃষ্টি করেনি, ঈশ্বর আমাদের সৃষ্টি করেছে। আর তাই আমাদের ম্যানুফ্যাকচারিং শুরুটা হয় ঈশ্বরের সেই প্রেম থেকে। আর তাই সেই অংশে আমি বিশ্লেষণ করব কতগুলো প্রশ্ন। প্রথম প্রশ্ন সাধু পৌল করেছেন, ঈশ্বর যখন আমাদের সপক্ষে তখন আমাদের বিপক্ষ কে। ভাই বোনেরা, আপনারা যদি যিশুর নামে চলতে গিয়ে কোন রকম কষ্ট দুঃখ পড়ছেন, এর আগে আমি যে লিস্টটা দেখালাম, ক্লেশ, দুর্ভিক্ষ, সংকট, তাড়না, কত ধরনের আপনাদের জীবনে বইছেন, এগুলো একটা শব্দ নয়, এগুলো হচ্ছে সেই জীবন্ত আমাদের জীবনের শব্দের অভিধান, যার মধ্যে দিয়ে আমরা প্রতিটা দিন এই বাক্যটাকে জীবন্ত গুলো দেখি। ক্লেশ, কষ্ট, যিশুর নামে চলতে গিয়ে, শুধু সাধারণ কষ্ট দুঃখের কথা আমি বলছি না এখানে, যখন খ্রিস্ট বিশ্বাসী হিসেবে, তার দেহ মণ্ডলী হিসেবে আমরা চলতে গিয়ে তার প্রেমে, তার বাসনায়, তার ইচ্ছেতে
আমাদের জীবনে যখন অভিঘাত আসে, প্রতিকূলতা আসে, তখন কি আমরা নিরাপত্তাহীনতায় ভুগি? আমরা কি সংশয় রাখি মনে? সাধু পৌল এই প্রশ্ন করেছেন সংশয় নিয়ে নয়, উনি প্রত্যয় নিয়ে এই প্রশ্ন করেছেন। তাই আজকে যখন এই প্রশ্নটার দিকে আমরা দেখব, আমরা প্রত্যয় নিয়ে দেখব, আমরা সমস্ত ভাবে কোন রকম অভিযোগ বা সন্দেহ নয়। তাই ঈশ্বর যখন আমাদের সপক্ষে, এর মানে এই নয় ঈশ্বর আমাদের বিপক্ষে কোনোদিন হতে পারেন। কারণ সাধু পৌল এখানে প্রশ্ন তুলছেন যে ঈশ্বর সদা সহায়, ইম্যানুয়েল, সদা সহিত আমাদের সাথে। তার সৃষ্টিকে তিনি ছেড়ে নিজেকে ভাবেননি, ভাবেন না। আদি পুস্তক থেকে সেখানে আমরা দেখি 3 অধ্যায়, উনি প্রতিজ্ঞা করেছিলেন আদমের পাপ এবং হুবার পাপের মধ্য দিয়ে উনি সেই বংশকে আনবেন যেখানে পাপের রক্তের সমস্ত সমাপ্ত হবে, পবিত্র রক্তের সূচনা হবে। আর তাই ঈশ্বর আমাদের সপক্ষে শুধু 2000 বছর আগে ছিলেন না, সৃষ্টির সময় থেকে। আর তাই সাধু পৌল এপিসিও 1:4 মনে করে দিয়েছেন এপিসিও পত্রে যে তোমাদের সৃষ্টির পূর্বে আমি জানি নিরন্তর চিরন্তন ভাবে। আর তাই ঈশ্বর আমাদের যখন সপক্ষে, কিভাবে সপক্ষ হয়েছেন, নিজের পুত্রকে দিয়ে দিয়েছেন আমাদের জীবনকে পাপ থেকে, যেখানে পাপে আমরা বিক্রি, ক্রীতদাস, সেখান থেকে পৃথিবীর কোনো অর্থবল, কোনো নিরাপত্তা নেই যে পাপের জীবন মৃত্যু থেকে আমাদের বাঁচিয়ে নিয়ে আসতে পারে। আর তাই মানুষের দৈহিক এবং আত্মা দুটোকেই পূর্ণ, শুধু 2 দিনের নয়, 20 বছরের নয়, মৃত্যু অবধি নয়, মৃত্যুহীন জীবনের অনন্ত এক সুরক্ষার নাম হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। আর তাই সাধু পৌল বলেছেন যে উনি আমাদের সপক্ষে থাকলে আজকে আমাদের কি ক্লেশ আছে, কি সংকট আছে, কি দুর্ভোগ আছে, কি তাড়না আছে, পারবে কি খ্রিস্টের সাথে আলাদা করতে? না। আর তাই দ্বিতীয় প্রশ্ন, যিনি নিজ পুত্রের প্রতি মমতা করিলেন না কিন্তু আমাদের প্রতি সমস্ত ভাবে আমাদের জন্য নিমিত্ত তিনি তাকে সমর্পণ করলেন, এবার প্রশ্ন সমস্ত ভাবে লজিক্যালি প্রশ্ন করছেন তার জীবন্ত অভিজ্ঞতা থেকে সাধু পৌল, যে তাহলে কি প্রভু যিনি ঈশ্বর তার সম্পত্তি, আমাদের মানুষের জীবনের সন্তানরা আমাদের বড় সম্পদ আমরা মনে করি, ঈশ্বরের এই ধারণা থেকে আমাদের আজকে এই ধারণা হয়, কারণ তার ভালোবাসার সমস্ত স্বভাব আমাদের মধ্যে বিরাজ করে, কারণ তিনি আমাদের তার প্রতিমূর্তিতে সৃষ্টি করেছিলেন, তার চেহারায় নয়, তার গুণে। আর তাই তিনি কি আমাদের সবকিছু দেবেন না? ভাই বোনেরা, আজকে আপনার এই প্রার্থনায় সবাই এসে মনের নিরাপত্তাটা কোথায়? আপনার বাড়ি, আপনার অর্থ, আপনার জব, আপনার সমাজের বন্ধু বান্ধবরা, সেগুলো প্রয়োজন, কিন্তু সেগুলো সুনিশ্চিত করে না আপনি যে জীবনে খ্রিস্টের মধ্য দিয়ে দাঁড়িয়েছেন তার পূর্ণ সুরক্ষতা। কারণ সাধু পৌলের ভাষায় যদি আমি এই পৃথিবীতে থাকি, রোমীয় 7 অধ্যায়ে আমরা জানি যে আমাদের চলতে হবে এই পৃথিবীতে যিশুর আত্মার, কিন্তু দেহটা এই পৃথিবীতে থাকবে। 7:24-25 রোমীয়তে সাধু পৌল প্রশ্ন করেছে, এ কে করতে পারে? একদিকে আমার মনের ইচ্ছে কিছু করি, তারও না, আর একদিকে খ্রিস্টের ইচ্ছে। কিন্তু পরে তিনি উত্তর দিয়েছেন, হ্যালেলুয়া, প্রভুকে ধন্যবাদ, তিনি আছেন বলে আমি পারি। আর তাই সাধু পৌল বলেছেন 4:13 ফিলিপিয়তে, আমি সকল কিছু করতে পারি সেই প্রভু খ্রিস্টের মধ্য দিয়ে যিনি আমাকে সকল অবস্থাতে শক্তি দেন। এই সাক্ষ্য কি এই মণ্ডলী আজকে বইছে? আমরা কি জানি যে ঈশ্বর তার নিজের পুত্রকে দিয়েছেন, আমাদেরকে তার সপক্ষে আনেননি, শুধু পাপের শয়তানের কুনজর শুধু নয়, তার হাত থেকে খেরে নিয়েছেন নিয়ন্ত্রণটা,
তার পুত্রকে দিয়ে। আর তাই দ্বিতীয় প্রশ্নের উত্তরে আমরা তার প্রতিশ্রুতি পেয়েছি তার পুত্রকে দানের মধ্য দিয়ে। তৃতীয় প্রশ্ন আমরা যাব ৩৩, ঈশ্বরের মনোনীতদের বিপক্ষে কে অভিযোগ করবে? ভাই বোনেরা, অভিযোগ একটা এমন শব্দ, তার জন্য বিশেষ কোনো অজুহাত প্রয়োজন হয় না। আমাদের জীবনে প্রতিনিয়ত অভিজ্ঞতা বলে, ঘরে ছোট একটা জিনিস দেখুন, ছেলে মেয়ে ভাই বোন মুহূর্তে অভিযোগ হয়ে যায়, কিন্তু এই অভিযোগ ওই অভিযোগ নয়। খ্রিস্ট জীবনে চলতে গিয়ে আমাদের জীবনকে সেই সত্য দ্বারা, ঈশ্বরের তার পবিত্র বাক্যের জীবনযাপন করা, তার পবিত্রত জীবনের মধ্য দিয়ে তার অভিলাষকে পূর্ণ করার, চলতে গিয়ে আমাদের অন্যের অভিলাষ পূর্ণ করা সম্ভব নাও হতে পারে। কারণ যখন আমরা যিশুর আত্মায় তার দেহে অবস্থান করি, আমাদের সমগ্রভাবে লক্ষ্যই সেই ঈশ্বর এবং তার মণ্ডলীর সমস্ত মনোনীতদের ভালোবাসায়, তার প্রেমে, তার হৃদয়ে একত্র করে চলা। আমরা একে অপরে এই দেহে রয়েছি ঈশ্বরের অভিলাষ পূর্ণ করার জন্য, আমাদের নিজেদের ইচ্ছের অভিলাষের নয়। আর তাই ঈশ্বর আমাদের মনোনীত করেছে, আমরা তাকে মনোনীত করিনি আমাদের ঈশ্বর হিসেবে। তাই আমরা দেখি আমাদের প্রভু যীশু বলেছেন যোহনের ১৫, যিনি মনে করিয়ে দিয়েছেন ১৫:১৬, যে তুমি বা তোমরা আমাকে মনোনীত করনি, আমি তোমাদের মনোনীত করেছি। আমরা বাড়ে জীবনে অনেক কিছু মনোনীত করি বাহ্যিকভাবে, কিন্তু আমরা আমাদের ঈশ্বরকে আমরা মনোনীত করতে পারি না। আর তাই যিশু সুনিশ্চিত করে দিয়েছেন, আজকে যারা খ্রিস্ট বিশ্বাসী হিসেবে বসেছি, তার প্রতিশ্রুতির মনোনীতর মধ্য দিয়ে তিনি সেই প্রতিশ্রুতি রেখেছেন আমাদের জীবনে, যে পৃথিবী সৃষ্টির পূর্বেই আমি তোমাকে চিনেছি, আমি মনোনীত করেছি। কিন্তু মনোনীত কেন? উনি শুধু আমাদের আত্মিক অনন্ত সুরক্ষা দেন না, উনি তার ফল চান। ভাই বোনেরা, যখন আমাদের জীবনে কেউ বিপক্ষে হয়, সেটা কি যিশুর সত্যে চলার জন্য, না আমাদের এই মিথ্যের পৃথিবীর সত্যের মধ্যে চলার জন্য? মিথ্যাকে সত্য বলে চালানো হচ্ছে পৃথিবীর সব থেকে বড় সত্য, আর যিশুর সত্য হচ্ছে তার পবিত্র বাক্য, তার জীবন্ত পবিত্র আত্মার উপস্থিতি আমাদের জীবনে। তাই আমাদের প্রত্যেককে মাথায় নয়, হৃদয়ে তার প্রেমের অবস্থানে পবিত্র আত্মার মধ্য দিয়ে মনে রাখতে হবে যে ঈশ্বরের মনোনীত আমরা সন্তান। আমরা বাক্যের আগের অংশে উপাসনায় দেখেছি আমরা ক্রোধের সন্তান ছিলাম, কিন্তু এখন আমরা তার পবিত্র দেহে অবস্থান করছি। তাই আমরা এখানে এসেছি আমাদের ইচ্ছে নয়, আমাদের প্রভু আগেই আমাদের মনোনয়ন করেছেন। আর যেখানে ঈশ্বর আমাদের মনোনীত করে, ঈশ্বরের সমস্ত কাজ হচ্ছে নির্ভুল, পবিত্র, অভিযোগহীন। আমরা ১০০% সবাই পবিত্র নই, বা রাতারাতি যিশুর জীবন অতিবাহিত করতে পারছি না বা পারবো না, কিন্তু যারা মনোনীত হয়েছি ভুলে যাব না। সাধু পৌলকে মনোনীত করেছে শত শত খ্রিস্ট বিশ্বাসীকে হত্যাকারী, মসীহকে আমরা দেখি সেই মনোনীত করেছেন যিনি খুনি ছিলেন, রাজা দাউদ যিনি ব্যভিচার ছিলেন তাকে রাজা করেছেন। মনে রাখতে হবে যে ঈশ্বরের মনোনয়ন নিয়ে আমাদের কোনো প্রশ্ন থাকতে পারে না। আর তাই আমাদের জীবনযাত্রায় যিশুর খ্রিস্ট যাতে পূর্ণতা পায়, তাই যদি কেউ অভিযোগ করে যিশুর জীবনে চলতে গিয়ে, মনে রাখতে হবে আমরা যাতে নিরাপত্তায় বা এতে কষ্ট না পাই। কারণ যিশু বলেছেন ওই যোহনের ১৫:১৮, যদি কেউ আমার সন্তান হিসেবে চলার জন্য তোমাদের আঘাত করে, সেটা তোমাকে নয়। কারণ আবার বলি, সাধু পৌলের ভাষায় এই রক্ত মাংস বড় কঠিন জায়গা, ফোসকা পড়ার মতো, যেটা বাইরে থেকে দেখা যায় না, মনে ফোসকা পড়ে, হিংসা, বিদ্বেষ, অভিযোগ এসে যায়। আমাদের ঈশ্বর প্রতিশোধ নয়, প্রতিকার দিয়েছেন। আমরা মানুষ অনেক সময় বুঝতে পারি না কোনটা প্রতিকার আর কোনটা প্রতিশোধ।
তাই আমাদের খেয়াল রাখতে হবে আমাদের বিপক্ষে যদি কেউ কিছু বলেন ঈশ্বরের মনোনীত হিসেবে, কারণ আমাদের ঈশ্বর আমাদের দিকে আঙুল তোলেন না, তাহলে তার দয়া ক্ষমা কোনো মানে থাকতো না। আর তাই আসুন কতটা আমাদের হৃদয়ে আকাঙ্ক্ষিত আশীর্বাদ জন্য। এবং আমার মনে হয় শেষ প্রশ্ন, যে প্রশ্নের মধ্যে বলেছেন ঈশ্বর তাহাদিওকে ধার্মিক করেন কে দোষী করবেন, শুধু মনোনীত করেননি ঈশ্বর, তার পুত্রের মধ্য দিয়ে বিশ্বাসের দ্বারা এপিসিও দুই অধ্যায়ের আটে আমরা জানি তোমার কোনো কাজ নয়, আমাদের কোনো কাজ বিশেষ জন্য এই জায়গায় আমরা মণ্ডলিতে বসে থাকিনি, আমরা সম্পূর্ণভাবে এখানে এসেছি কারণ তার প্রতি বিশ্বাসের দ্বারা। আমরা জানি যোহনের রোমিও চার অধ্যায় যেখানে আব্রাহামের কথা বলা হয়েছে যে উনি বিশ্বাসের দ্বারা শুধু ধার্মিক প্রতিপন্ন হয়েছেন। আর আজকে আমরা যারা ধার্মিক হয়েছি যদি দেখি রোমিও ৬ অধ্যায় সেখানে সাধু পৌল বলেছেন আমরা বিশ্বাসের মধ্য দিয়ে সেই ধার্মিকতা অর্জন করেছি। তাই ঈশ্বর যখন তার পুত্রকে এত বড় বলিদান দিয়েছেন, মূল্য দিয়েছেন, সেই মূল্য শুধু দেননি, সেই মূল্যযুক্ত জীবন যিশুর আমাদেরকে দিয়েছেন তার দেহের মধ্যে যুক্ত করে, যিশুর দিকে তার মানে আঙুল, যদি আমাদের দিকে আঙুল তোলে কেউ দোষী হিসেবে ধার্মিকতা নিয়ে, তাহলে সেই দোষ যিশুর দেহে অবস্থান করছে, উই বিলংস টু দ্য ক্রাইস্ট, তাই তার দিকে আঙুল তোলা। তাই ঈশ্বরকে আমি ধন্যবাদ জানাবো যে কি ক্লেশ থাকুক আপনার জীবনে, কি সংকট থাকুক, তাড়না থাকুক, অর্থের কষ্ট থাকুক, মানসিক দুর্ভিক্ষ থাকুক, জীবনের লজ্জার যত পরিণতি থাকুক, প্রাণ সংশয় থাকুক, কিন্তু খ্রিস্টের অনন্ত নিরাপত্তা আপনার সাথে আছে। আপনি কি এটা সুনিশ্চিত জানেন যে যিশু আপনার হৃদয়ে শুধু নয়, আপনার জীবনের পূর্ণ সমস্ত নিয়ন্ত্রণ নিরাপত্তার ভার উনি নিয়েছেন তার নিজের জীবন দিয়ে। আপনার জীবনে যে নতুন মূল্য যুক্ত হয়েছে তা সাধারণ মূল্য নয়, খ্রিস্টের জীবনের মূল্য। তাই এপিসিও ৬ অধ্যায়ের ১১ থেকে ১৩তে আমরা যদি পড়ি সেখানে আমরা দেখব খ্রিস্ট ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা পরিধান করো যেন দিয়াবলের নানাবিধ চাতুরীর সম্মুখে দাঁড়াইতে পারো, কেননা রক্তে মাংসের সহিত নয় কিন্তু আধিপত্য সকলের সহিত, কর্তৃত্ব সকলের সহিত, এই অন্ধকারের জগৎপতিদের সহিত, স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মগণের সহিত আমাদের মল্লযুদ্ধ। বুঝতে পাচ্ছেন কেন আমাদের জীবনে ক্লেশ তাড়না? আর এই জন্য ১৩তে বলছে এপিসিও ৬ অধ্যায়ের তোমরা ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা গ্রহণ করো যেন সেই কুদিনে প্রতিরোধ করতে পারো, সকলই সমপন্ন করিয়া দাঁড়িয়ে থাকতে পারো। আজকে আমি সেই রণসজ্জার কথা বলবো না সময়ের জন্য। শেষে সাধু পৌল যে উত্তর দিয়েছেন যে কে পৃথক করতে পারে, কেউ পারে না, কারণ রোমিও ৮ অধ্যায়ের ৩৭ থেকে ৩৯ পদে উনি বলেছেন কিন্তু যিনি আমাদিগকে প্রেম করিয়াছেন তাহার দ্বারাই আমরা এই সকল বিষয়ে বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী। আবার শুনুন, বিজয়ী অপেক্ষাও অধিক বিজয়ী। যারা বিজয়ী হয় তাদেরকে নিজের সমস্ত কর্ম প্রচেষ্টা দেখাতে হয়, আমরা বিজয়ী হয়েছি যিশুর প্রতি বিশ্বাসযুক্ত জীবনের দ্বারা। উনি বিজয়যুক্ত জীবন দিয়ে আমাদের হাতে ব্যাটনটা দিয়েছে দৌড়বার জন্য। আমরা হারা জেতার জীবনে চলছি না, আমরা বিজয়ী সমস্ত অনন্ত জীবনের সুরক্ষার সমস্ত ব্যানার নিয়ে আমরা চলছি। আর তাই সাধু পৌল বলেছে কেননা আমি নিশ্চয় জানি কি মৃত্যু কি জীবন কি দূতগণ কি আধিপত্য সকল কি সকল বিষয় কি ভাবি বি সকল বিষয় পরাক্রম এমনকি ঊর্ধ্বস্থান গভীর স্থান কি অন্য কোন সৃষ্ট বস্তু। উনি নিশ্চয়তা দিয়েছেন শুধু আমাদের দৈহিক ক্লেশ ভাবনা উদ্বেগ এগুলো শুধু নয়, এমনকি মৃত্যুর মতো যদি জায়গা আসে সেখানেও আমরা তৈরি, আমরা প্রস্তুত। প্রভু আমাদের এই দেহকে তুমি প্রস্তুত করেছ যাতে আমরা তোমার কাছ থেকে সেই পৃথক না হই। ভাই বোন, নিরাপত্তা কোনো শব্দ নয়, এই নিরাপত্তা অনন্ত সুরক্ষা যে যিশু চিনি দিয়েছেন। আমরা দেখি যে সেখানে যদি আমরা ১০ অধ্যায় পড়ি যোহনের, সেখানে বলছে যে পিতা আমাদের আমাকে যাদের যাদের দিয়েছে তার একটাকেও
শয়তান কেড়ে নিতে পারবে না। যখন পিতা যিশুকে দিয়েছেন আমাদের প্রত্যেককে, শুধু একটা হাতে দেননি, তার আর একটা হাত বন্ধ মুঠি করে আমাদের ধরে রয়েছেন। আর আজকে আমরা সেই নিরাপত্তা নিয়ে বাড়িয়ে যাচ্ছি ভাই বোনেরা, যে যিশুর দেহ তো শুধু অবস্থান নয়, তার সমস্ত সেই রক্তাক্ত হাতের দ্বারা আমরা সমস্ত তরলের তলায় দাঁড়িয়ে আছি। এখান থেকে ছাড়িয়ে নেওয়ার পৃথিবীর কোনো শক্তি নেই, যে সৃষ্টিকর্তা তার সার্বভৌমত্ব দিয়ে আমাদের জীবনকে পূর্ণ নিয়ন্ত্রণ রেখেছেন। আর তাই আজকে আমরা হ্যালেলুইয়া এবং প্রশংসা করব যিশুকে, তার প্রকৃত প্রেম, তার সমস্ত সত্যের প্রেম আমাদের জীবনে এক নতুন স্পর্ধা দিয়েছে। তুমি বাঁচো বলেই যোহনের 14:19 আমরা বাঁচি। আর সাধু পৌলের ভাষায় আসুন, আমরা সকলে বলি কি আছে পৃথিবীতে, কিছুই নেই যা আমাদের খ্রিস্ট দেহ থেকে, খ্রিস্টের প্রেম থেকে, খ্রিস্টের সত্য থেকে, খ্রিস্টের মনোনয়ন থেকে, তার সমস্ত প্রতিশ্রুতি যা দিয়েছে তার থেকে আলাদা করতে পারে। আসুন আমরা প্রার্থনায় যাই। প্রেমময় পিতা, তোমাকে ধন্যবাদ জানাই, তুমি আমাদের হৃদয়কে দেখো প্রভু। আমাদের হৃদয় প্রভু এই পৃথিবীর হাওয়ার মতো প্রভু, কখন দুলছে কোথায় আমরা নিজেরাই জানি না, কিন্তু তুমি স্থিরতা দাও প্রভু, তুমি নিশ্চয়তা দাও, তুমি প্রত্যয় দাও যে প্রতিশ্রুতির মধ্য দিয়ে নিরাপদ আমাদের জীবনে দিয়েছ, তা তোমার পুত্রের মধ্য দিয়ে তুমি আমাদের উন্নত করো প্রভু। আমরা যাতে এই সপ্তাহটা শুরু করেছি প্রভু, আমাদের ঘরে বাইরে পরিবারে প্রতিটা নিরাপত্তা দৈহিক এবং আত্মার প্রভু তোমার চরণে রাখলাম। আমরা নিশ্চয়তা পেয়েছি প্রভু এই বাক্যের মধ্য থেকে, তোমার পবিত্র আত্মার মধ্য দিয়ে, যে কোনো কিছু নেই। আমি পবিত্র আত্মার আশীর্বাদে আমরা যারা দাঁড়িয়েছি অনুগ্রহের তলায়, আমাদের পৃথকীকরণ করতে পারে তোমার থেকে। কারণ প্রভু আমরা এই জীবনে এসেছি আমাদের শক্তিতে নয়, তোমার ভালোবাসা তোমার কার্যের দ্বারা। তাই তোমার কার্যকে বিনষ্ট করার শক্তি পৃথিবীতে কেউ নেই। তুমি হচ্ছে অজেয়, তুমি হচ্ছে সেই পরাক্রমশালী ঈশ্বর যিনি মৃত্যুকেও বিজয় করেছো। তাই প্রভু আমাদের বলতে দাও আজকে আমেন, হ্যালেলুইয়া, থ্যাংক ইউ। কিছু করতে পারবে যিশু আমাদের সাথে প্রতিটা সময় প্রতিটা মুহূর্তে তিনি আমাদের সাথে আছেন। তাই তিনি তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই বাক্যের জন্য। এখন আমরা সাক্ষ্যের মধ্যে দিয়ে যাবো, সাক্ষ্য আমার আজকে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার আছে যে আমার দোকানের এক কাস্টমার আজ আমার কাছে এসেছিল প্রার্থনার জন্য। আজ গত কয়েকদিন ধরে উনি প্রথম যখন শুরু হয়েছে তখন আমি বললাম আমি অসুস্থ আছি, তাই বললাম কাকু ঠিক আছে আপনার জন্য প্রার্থনা করছি। তাই ঈশ্বরকে ধন্যবাদ যে আমি প্রতিদিনই ওনার জন্য প্রার্থনা করেছি এবং আমি গুরুজিকেও জানিয়েছি। তাই ঈশ্বরকে ধন্যবাদ যে উনি আজকে জানিয়েছেন যে ওনার 12 নম্বর কেমো থেরাপি হয়েছে, উনি পূর্ণ সুস্থতায় রয়েছে। তাই বুঝলেন উনি আজকে বলছেন যে আমি সুস্থ আছি, প্রার্থনা চালিয়ে যাও। সঞ্চিতা মেজো মামা একটু প্রার্থনা একটা সাক্ষ্য দেবেন, শোনা যাচ্ছে? হ্যাঁ মেজো মামিমা বলুন। শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো, আচ্ছা ধন্যবাদ ঈশ্বরকে। গতকাল আমার মেয়ের অপারেশন হয়েছে,
মামনি জয়ন্তীর জয়ন্তীর অপারেশন হয়েছে, জয়ন্তী এখন ভালো আছে, খুবই ভালো আছে। ওর একটা নয় দুটো অপারেশন হয়েছে, একটা গল ব্লাডার আর একটা হচ্ছে তোমার হার্নিয়া, ওর নাভিতে হার্নিয়া হয়েছিল, ডাক্তার নিজেই ওটা করে দিয়েছেন। ঈশ্বরকে ধার তুলে ধন্যবাদ দিই। তোমরা সব ভাই বোনেরা প্রার্থনা করেছো, আমার ভাই বোনেরা, এর জন্য তোমাদের দুহাত তুলে ধন্যবাদ দিই। ঈশ্বর যে এত সুন্দর করে ওকে সুন্দর করে অপারেশন হয়েছে, ভালো ভালো আছে, এর জন্য সবাইকে ধন্যবাদ, তোমাদের প্রত্যেককে ধন্যবাদ। তোমরা যে আমার মেয়ের জন্য প্রার্থনা করেছো, এর জন্য তোমাদের দুহাত তুলে ধন্যবাদ দিই। সবাই পাস্টারও সারা দিন রাত প্রার্থনা করেছে, পাস্টারকে অশেষ ধন্যবাদ, অসীম করুণা তার। এই এই ভোলা যায় না প্রভু, প্রভু ছাড়া কেউ পারে না এটা, কেউ না, কেউ না। আমি প্রভুর উপর বিশ্বাস রেখে আমি কোথাও যাইনি, আমি মেয়েকে দেখতেও যাইনি, আমি আমি এখানে বসে প্রার্থনা করেছি, সবাইকে বলেছি, এর জন্য তোমার তুলে ধন্যবাদ। এই দশ মিনিট আগে আমার সঙ্গে মেয়ে কথা বলেছে, আমি সে তিন দিন পর আমি মেয়ের সঙ্গে কথা বলেছি, আর দশ মিনিট আগেই আমার সঙ্গে কথা বলেছে, আমি ভালো আছি। আমি দাদা ঠিক আছে, আমি সাক্ষ্য দিই, তারপরে তোমার সঙ্গে কথা বলবো। তাই ঈশ্বরকে দুহাত তুলে ধন্যবাদ দিই। এই এই জিনিস পাওয়া যায় না, ঈশ্বর ছাড়া হয় না। আর এই যে সব কিছু শুধু ওকে যে কি করেছে বলে বোঝানো যাবে না, টাকা পয়সা সব কিছু দিয়ে তিনি সাহায্য করেছেন, কোথা থেকে ভাবতে পারিনি এত সুন্দর করে যে হয়ে যাবে। তাই দুহাত, ঈশ্বর ছাড়া আমাদের কেউ নেই, তাই দুহাত তুলে তাকে ধন্যবাদ দিই, শেষ করা যায় না। মহা নামে ধন্যবাদ দিই সব সময়, যেন তোমরাও সবাই ঈশ্বরের নামেতেই থাকো, সবাই পাবে, সবাই পাবে। ডাকো তাকে, ধাক্কাও দাও তার দরজায়, ঘা আমি যেরকম দিচ্ছি আমি পাচ্ছি। তাই ঈশ্বরকে দুহাত তুলে ধন্যবাদ দিই, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আমেন। ঈশ্বর বলে যে আমার উপর বিশ্বাস করে সে কখনো নিরাশ হয় না। ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমরা যেন সরষের দানার মতো যে বিশ্বাস করি আমি ঈশ্বরের উপর আমরা রাখতে পারি, আমাদের মধ্যে এসব সপ্তাহে কারোর বিবাহবার্ষিক জন্মদিন থাকে তাহলে বলবেন, আমাদের প্রার্থনা নিয়ে যাবেন। আমাদের আজকে মনোনীত কর্তৃক খ্রিস্ট বিশ্বাসী দিদি মানসী দিদি তার আজকে জন্মদিন, আর আমাদের খ্রিস্ট বিশ্বাসী দিদি কল্পনা দিদি আর সুশান্ত দা তাদের আজকে ম্যারেজ অ্যানিভার্সারি, পাঁচটা আপনি তাদের প্রার্থনার মধ্যে দিয়ে নিয়ে যান। ধন্যবাদ সকলকে, আসুন আমরা প্রার্থনা যাই। ধন্যবাদ জানাই, কংগ্রাচুলেশনস আমাদের সমস্তভাবে সুশান্ত দা এবং আমাদের কল্পনা বোনকে তাদের বিবাহবার্ষিকী আজকে, এবং মানসী বোনকে সমস্তভাবে আমরা ধন্যবাদ জানাই ঈশ্বরকে। ওনার জীবনে যিশু আর একটা বছর যুক্ত করেছেন, এবং ধন্যবাদ জানাই আমাদের এখানে প্রতিটি ভাই বোন প্যাস্টার সুদীপ বিশ্বাস এবং আর যারা প্রতিটা রয়েছেন, প্রতিটা ভাই বোনেরই সমান মূল্যযুক্ত ঈশ্বরের কাছে। আসুন আমরা নত হই তার কাছে, সমস্তভাবে আমরা ধন্যবাদ জানিয়ে সকলের জন্য শেষ করব। প্রেমময় পিতা, তোমাকে ধন্যবাদ জানাই প্রভু যিশু, তুমি সকলকে আমাদের এক করে রেখেছো প্রভু, কারণ তোমার প্রেমের শক্তি এতটাই যে আমাদের জীবনকে কোনো অবস্থাতেই তুমি পড়ে যেতে দাও না। তাই ধন্যবাদ, তুমি আমাদের গত সপ্তাহটা যেভাবে ধরে আজকে এখানে এনেছো তোমার প্রশংসার জন্য, আমাদের সমস্ত ভাই বোনেরা তাই আজকে তোমার শক্তিতে পরাক্রমে এখানে এসে ধন্যবাদ জানিয়েছে। তুমি আরো দ্বিগুণ বর্ধিত করো তোমার অনুগ্রহের সিংহাসন থেকে হাত দাও এদের জীবনে, যাতে এই সপ্তাহটা এরা যখন অতিবাহিত করবে প্রভু, আরো তোমার সমস্ত সাক্ষ্য বহন করবে, পরাক্রম দেখবে, অভিজ্ঞতা করবে তোমার পবিত্র আত্মার প্রভু, যাতে এদের জীবনে তুমি সর্বদা জীবন্ত উপস্থিতি রাখতে পারো প্রভু। ধন্যবাদ জানাই আমাদের সুশান্ত দা এবং
কল্পনা বনের জন্য, তাদের জীবনে যে তুমি সমস্ত পূর্ণতা এনেছো তোমার আশীর্বাদের মধ্য দিয়ে, যে বৈবাহিক জীবনে প্রভু তোমার সম্পর্ক তাদের বৈবাহিক জীবনকে সেই পবিত্রতায় আনুক, সেই লক্ষ্যে আনুক যেখানে তুমি যা চাও এই পরিবারে, সেইভাবে তাদেরকে এগিয়ে নিয়ে যাও, তাদের আর্থিক, সামাজিক, মানসিক এবং পরিবারগতভাবে যা প্রয়োজন প্রভু তুমি তা সম্পূর্ণ তোমার পরিকল্পনা অনুযায়ী, তোমার ইচ্ছা অনুযায়ী তাদেরকে প্রদান করো, আশীর্বাদ যুক্ত করো, বর্ধিত করো আত্মা। ধন্যবাদ জানাই মানসী বোনের জীবনে, তুমি তাকে যে একটা বছর যুক্ত করেছো প্রভু, আবার সেই তোমার প্রতিজ্ঞার মধ্য দিয়ে তোমার সন্তানকে যোগ্যতা দাও, যে কাজের ভার দায়িত্ব দিয়েছো প্রভু স্বর্গরাজ্যের বিস্তারে এবং মণ্ডলীর মধ্যে, তাই যেন তোমার পূর্ণ যোগ্যতায় সে সমাপ্ত করতে পারে, তার সংসার, তার আর্থিক, তার আত্মিক সবকিছু অবস্থান প্রভু তোমার চরণতরে রাখলাম। তুমি তাকে তোমার মতো করে গড়ো, প্রস্তুত করো তোমার আগমনের আগে, যাতে সে সম্পূর্ণভাবে তৈরি থাকে। ধন্যবাদ জানাই আমাদের সমস্তভাবে ভাই বোনেরা এসছে, ধন্যবাদ জয়ন্তীকে তুমি সুস্থ করেছো, তার মায়ের হৃদয়ে যে কথা বলেছো সেই কথা তার মুখ দিয়ে তুমি এই চার্চের মানুমণ্ডলীতে সে যেন এখানে এসে তোমার নামে দাঁড়িয়ে গৌরব দেয়। তুমি শুধু তার পেটে অপারেশন করনি, তার হৃদয়ে সেই অপারেশন করো যে অপারেশন প্রভু পৃথিবীর কোনো ডাক্তার পারে না। পূর্ণ পরিত্রাণ দাও সেই সন্তানকে, যাতে তোমার চরণে দাঁড়িয়ে প্রভু সে সেই অভিজ্ঞতা লাভ করবে যা আমরা আজকে তোমাকে প্রশংসায় করতে পাচ্ছি। ধন্যবাদ জানাই সুব্রতদা, স্বপ্নাবন এবং নন্দীগ্রামে যারা রয়েছে মিঠু বোনের হাতের জন্য, এছাড়া আমরা প্রার্থনা করি প্রভু, আর যে সকল ভাই বোনেরা অসুস্থতার মধ্যে রয়েছে প্রভু তাদের দৈহিক, আর্থিক ভাস্বতী দি, এবং তার সন্তানরা আমাদের গৌরী দেবী প্রভু, প্রত্যেকে প্রভু তোমার স্পর্শ প্রয়োজন প্রভু, তাদেরকে তুমি বিশেষভাবে স্পর্শ করো, তোমার অনুগ্রহের সিংহাসন থেকে হাত বাড়িয়ে দাও, তাদের জীবনে যে তোমার সন্তান দিয়ে নিরাপত্তা দিয়েছো প্রভু তা তোমার প্রতিজ্ঞা দিয়ে, প্রতিশ্রুতি দিয়ে পূর্ণ করো প্রভু, তাদেরকে তোমার উপর নির্ভর করতে, তাদের সমর্পণ করতে জীবন সাহায্য করো পূর্ণভাবে। ধন্যবাদ তুমি যে আজকে যে স্থান আমাদের দিয়েছো, ধন্যবাদ এই ব্যাপটিস্ট চার্চের সুদীপ বিশ্বাস এবং তার পুরো মণ্ডলীর জন্য, যারা তোমার সন্তান হিসেবে প্রভু তোমার দেহের জন্য কার্য করে চলেছে, তাদের মণ্ডলীকে সেই আশীর্বাদ যুক্ত করো আগামী দিনে, যা কলকাতার বুকে সেই দীপ্ত বহন করবে প্রভু। ধন্যবাদ প্রভু আমাদের পরিচালিকা বোন সেই সঞ্চিতার জন্য, ধন্যবাদ তাকে তুমি সাহায্য করেছো, ধন্যবাদ যারা স্তুতি করেছে, যারা স্কুল সানডে স্কুল করেছে, মনিকা দি এবং সকলের জন্য। প্রভু আমরা এই স্থান ছেড়ে যাব প্রভু, কিন্তু তোমার সম্পূর্ণ উপস্থিতি আমাদের সাথে যাবে প্রভু, সুনিশ্চিত করবে তুমি পুরোটা সপ্তাহ পর যখন আবার আসবো প্রভু, যদি তোমার ইচ্ছা হয় প্রভু আমরা তোমার যোগ্য সন্তান হিসেবে যাতে এইরূপ গরিমা করতে পারি, তোমার কাছে সকলকে সমর্পণ করে আমাকে সহ এ ধন্যবাদ এবং প্রার্থনা যীশু নামে চাইলাম, আমেন। আসুন আমরা পিতার প্রার্থনা আপনারা নিয়ে যান বোন। এখন আমাদের মধ্যে আসুন আমরা আশীষ বচনে যাই। পবিত্র পিতার প্রেম এবং তার পবিত্র পুত্র যিশুর অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি ও সহভাগিতা তার দ্বিতীয় আগমন পর্যন্ত প্রতিটি আত্মা, প্রতিটি পরিবার, প্রতিটি জীবনের উপর বর্ধিত, আমিন। ধন্যবাদ সকলকে, জয় যিশু ইম্যানুয়েল।